ব্রেকিং নিউজ। নেত্রকোনায় ঝড়ে 200+ ঘরবাড়ি লণ্ডভণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। 10 মিনিটের ঝড় শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড নীলফামারীর ডিমলা ডোমার। ঠাকুরগাঁয়ে মাথায় শিলা পড়ে নারী আহত, ফসলের ব্যাপক ক্ষতি। গাইবান্ধায় ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ও দিনাজপুরে আমলিচুর ব্যাপক ক্ষতি। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সবশেষ সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নেত্রকোনার কলমাকান্দায় হঠাৎ ঝড়ে 200+ বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে, অসংখ্য গাছপালা উপড়ে গেছে, কিছু কিছু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে গেছে। তবে ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঝড়ের পর থেকে কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 10 এপ্রিল ভোর 5টার দিকে হঠাৎ করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে করে উপজেলার 8টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত 200+ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়, 4টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে 30টি এলাকায়, ধানী জমির আধা পাকা ধান ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। নাজিরপুর এলাকার বাসিন্দা ফখরুল আলম খসরু বলেন, তার 2টি ও বিমলচন্দ্র সাহার 1টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে তার ঘরের ওপরে গাছ ভেঙে পড়েছে। একই উপজেলার বড় খাপন এলাকার মঞ্জুরুল হক বলেন, তার 1টি ঘরের চাল ধসে পড়েছে, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ছিঁড়ে গেছে। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আকস্মিক ঝড়ে 100+ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা ও উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাশিদুজ্জামান জানান, ঝড়ে 4টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, 25টি এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে লাইন নষ্ট হয়ে গেছে, এগুলোর মেরামত চলছে। অন্যদিকে নীলফামারীর ডিমলা উপজেলার সবকটি ইউনিয়ন ও ডোমারের 2টি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। প্রায় 10 মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, 200+ ঘরবাড়ি ভেঙে গেছে, উপড়ে পড়েছে প্রায় 300+ গাছপালা। 10 এপ্রিল বিকেলে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ের পর থেকে ডিমলা ও ডোমারের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ছিল। ডিমলায় ভেঙে পড়া গাছপালা সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 1টি ইউনিট। রুবেল ইসলাম নামের এক ব্যবসায়ী জানান, বিকেলে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়, এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি পড়তে থাকে। শিলাবৃষ্টি শেষ হওয়ার পরপরই শুরু হয় ঝড়। ঝড়ে ডিমলা উপজেলার সবকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হলেও ডোমারের 2টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। তবে ডিমলা কৃষি অফিস জানিয়েছে, শিলাবৃষ্টি ডিমলার বালাপাড়া, ডিমলা সদর ও গয়াবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে গেছে। জাহাঙ্গীর নামের এক কৃষক জানান, হঠাৎ ঝড়ে তার ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, বেশিরভাগ গাছ উপড়ে গেছে। গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান শুভ ঝড়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে তার এলাকার প্রায় 100+ আধাপাকা বাড়ি ভেঙে গেছে, উঠতি ফসলের ক্ষতির পাশাপাশি ভুট্টা গাছগুলো উপড়ে পড়ে গেছে। ঝড়ে জমির আধাপাকা ধান ও সবজি ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে কৃষক মঞ্জুর। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এমনিতে জিনিসের যে দাম, তার ওপর এই আঘাতে আমার আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অফিস আওয়ারের পরে ঝড় হওয়ায় সবাই বাড়ি চলে গেছেন, তারপরও কর্মচারী কর্মকর্তাদের ডেকে মাঠে পাঠানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে, আগামীকাল ছাড়া ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয়। এছাড়া ঠাকুরগাঁয়ের রানী শঙ্কলের নেকমরদ, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গিতে ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। নেকমরদের রাস্তা পার হওয়ার সময় মাথায় শিলা পড়ে ময়না আক্তার নামের এক নারী আহত হয়েছেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 10 এপ্রিল দুপুর 2:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এ শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বালিয়াডাঙ্গি উপজেলার লাহিরু এলাকায় মরিচ চাষী ফরিদুল ইসলাম জানান, কয়েকদিন পরই তার মরিচ তোলার কথা ছিল, কিন্তু শিলাবৃষ্টিতে তার 2 বিঘা জমির মরিচ ঝরে পড়েছে। বাগান ব্যবসায়ী খাদিমুল ইসলাম জানান, আমার 350 গাছের আমের গুটি ও পাতা ঝরে গেছে, আমি একদম পথে বসে গেলাম। এর আগে ঠাকুরগাঁও সদরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, সে ধকল সামলাতে না সামলাতে আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু শেষ হয়ে গেছে, গাছে যেসব আমের গুটি আছে তা দিয়ে আর কোনো স্বপ্ন দেখতে চায় না। রানী শঙ্কলের লেহেম্বা এলাকার ভুট্টা চাষী তহিদুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ভুট্টা ক্ষেত বিধ্বস্ত হয়ে গেছে, শিলার আঘাতে ভুট্টার মোচা ভেঙে পড়েছে, গাছগুলো ভেঙে শুয়ে গেছে। 7 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন এ কৃষক, শিলাবৃষ্টিতে তার প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
জেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, এবারে শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, আম, লিচু, গুটিসহ আরও অনেক ফসলের ক্ষতি হতে পারে। তবে কত হেক্টর জমিতে কী কী ফসলের ক্ষতি হয়েছে তা জানতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, পরে এর সঠিক হিসাব জানাতে পারব। ওদিকে গাইবান্ধার শাখাটা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 10 এপ্রিল ভোরের দিকে উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি হয়। শাখাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের আবু সুফিয়ানের বসত বাড়ির ওপর রেইনট্রি গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক মিটার সহ ঘরের চাল ভেঙে গেছে। আবু সুফিয়ান বলেন, ঝড়ের কারণে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, এছাড়া বোরো ধানের ক্ষেত নষ্ট হয়েছে। একই গ্রামের ইয়াকুব আলী জানান, শিলাবৃষ্টিতে তার প্রায় 50,000 টাকার বোরো ধানের ক্ষতি হয়েছে। কচুয়া ইউনিয়নের কৃষক আলম মিয়া বলেন, ঝড়ে আধা পাকা ধানের 60% জমিতে পড়ে গেছে, ফলে বাধ্য হয়ে ধান কাটতে হয়েছে। শিলাবৃষ্টিতে বোরো ধান, শশা, মরিচ, বেগুন ও ঢেঁড়স ক্ষেতের প্রায় 2,00,000 টাকার ক্ষতি হয়েছে নারী কৃষি উদ্যোক্তা হালিমা খন্দকারের। ওসমানের পাড়া দাখিল মাদ্রাসার সুপার এনামুল হক বলেন, ঝড়ে মাদ্রাসার 4 থেকে 5টি রুমের টিনের চাল উড়ে গেছে। বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বলেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার 210 হেক্টর জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফসলের আংশিক ক্ষতি রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিতে কৃষি দপ্তরের লোকজন মাঠে নেমেছেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিনের বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করা হচ্ছে, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে। আজ দিনাজপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটো সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। 10 এপ্রিল দুপুর 2:40 থেকে বিকেল 3 পর্যন্ত জেলার বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা শিলাবৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, গত 3 এপ্রিল থেকে দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গত 7 এপ্রিল থেকে প্রতিদিনই জেলার কোনো না কোনো অঞ্চলে শিলাবৃষ্টি হয়। সর্বশেষ বোচাগঞ্জ, বীরগঞ্জ ও সদর উপজেলার কিছু কিছু অংশে টানা 10 মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। রাসেল ইসলাম নামের এক আম চাষী বলেন, আম ও লিচুর গুটি আসতে শুরু করেছে, শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটোর ক্ষতি হয়েছে। আমিনুল ইসলাম নামের আরেক চাষী বলেন, শিলাবৃষ্টির কারণে মাঠে টমেটোর ক্ষতি হয়েছে, এ বৃষ্টির কারণে আম, লিচু ও পেঁয়াজেরও ক্ষতি হবে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রদীপ গুহ বলেন, গত কয়েকদিন ধরে জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার কোথাও বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এতে কতটা ক্ষতি হলো তা খোঁজ নিয়ে জানা যাবে, তবে শিলার কারণে আম ও লিচুর কিছুটা ক্ষতি হবে, খেতে পানি জমে গেলে পেঁয়াজের জন্য ক্ষতিকর হবে। সুপ্রিয় দর্শক, 10 এপ্রিল দিনরাত মিলিয়ে সারা দেশের প্রায় সকল এলাকায় ঝড় বৃষ্টি বয়ে গেছে। আপনি কোন এলাকায় আছেন, আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি ও ক্ষয়ক্ষতি হলো, কমেন্ট করে জানিয়ে দিন সেখানকার সবশেষ পরিস্থিতি, মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।